আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটি অতি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এসএসসি ও এইচএসসির অ্যাসাইনমেন্টের দিক নির্দেশনা, কিভাবে অ্যাসাইনমেন্ট লিখবেন, কিভাবে শুরু করবেন, কোথায় থেকে শুরু করবেন, পুরো ভিডিওটি দেখতে থাকুন। আপনার অ্যাসাইনমেন্টে 100-এ 100% মার্ক পাবেন যদি এই রুলস ফলো করেন। 2021 সালে পরীক্ষার্থী অ্যাসাইনমেন্ট লেখার কিছু দিক নির্দেশনা, কিভাবে অ্যাসাইনমেন্ট শুরু করবে। প্রয়োজনীয় সামগ্রী: একটি স্কেল আর একটি পেন্সিল, একটি কালো বল পয়েন্ট কলম, A4 সাইজে কিছু পেজ। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। লেখার নিয়ম: A4 সাইজের কাগজের এক পাশ থেকে লিখবেন, অন্য পাশে লিখবেন না, উভয় পাশেই লিখবেন না। স্পষ্ট করে লেখার চেষ্টা করবেন, লেখাটা অবশ্যই স্পষ্ট করবেন। লেখার ভেতরে কাটাকাটি করবেন না, সেই দিকে খেয়াল রাখবেন। স্যার, প্রশ্নের সিরিয়াল দিয়ে লিখবেন, 1, 2, 3 বা ক, খ, গ এই ঠিক রেখে লিখবেন। বিষয় কোড ও বিষয়ের নাম, এটি তোমার অ্যাসাইনমেন্টে তোমার রেজিস্ট্রেশন কার্ডে লেখা আছে, সেটা সেই অনুযায়ী লিখবেন। বাংলাদেশ ইতিহাসের বিশ্ব সভ্য হলে বিষয় কোড 153, এটি ইংরাজিতে লিখবেন। বিষয়ের নাম, বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা। শিক্ষা বোর্ডের নাম, এখানে শুধু জেলার নাম লিখবেন না, যেমন ঢাকা, যশোর, রাজশাহী, বরং লিখবেন কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, রাজশাহী বোর্ড, এটা ইংরাজিতে লিখতে হবে। রেজিস্ট্রেশন নম্বর, এটা তোমরা এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড থেকে খুব সতর্ক সহিতে লিখবে, কোনো প্রকার ভুল না হয়। তোমরা এসএসসি রেজিস্ট্রেশন দেখে লিখলেও হবে, কারণ এসএসসি এইচএসটি রেজিস্ট্রেশন নাম্বার একই থাকে। শিক্ষার্থীর নাম, রেজিস্ট্রেশন কার্ডে দেখে তোমার নাম লিখবে এবং রেজিস্ট্রেশন কার্ডে যেভাবে তোমার নামের বানান লেখা আছে ঠিক সেভাবেই লিখবেন, এটা ইংরাজিতে লিখতে হবে। কাভার পেজ কীভাবে পূরণ করবেন। কাভার পেজ পূরণের 3টা অংশ আছে। প্রথম ধাপ অংশ শিক্ষার্থী পূরণ করবে, দ্বিতীয় ভাগ অংশটি মূল্যবান শিক্ষক পূরণ করবে, তৃতীয় অংশটি প্রতিষ্ঠান পূরণ করবে। মনে রাখতে হবে কাভার পেজের তিনটি অংশই ইংরেজিতে পূরণ করতে হবে। অ্যাসাইনমেন্টের যে অংশ শিক্ষার্থীগণ পূরণ করবে তা প্রথমেই অ্যাসাইনমেন্ট ক্রমিক নাম্বার দিয়ে লিখবেন। অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার, তুমি যে অ্যাসাইনমেন্ট তৈরি করবে সেই বিষয়ের প্রথম ঘরেই ক্রমিক নাম্বার দেওয়া আছে। বাংলাদেশের ইতিহাস বিশ্ব সভ্যতায় প্রশ্নই দেখা প্রথম ঘরে লেখা আছে, অ্যাসাইন নাম্বার 1 লেখা আছে, তাহলে তুমি ক্রমিক নাম্বার লিখবে, কারণ তুমি এক নম্বর শুরু করেছো। যদি 2 হয় তাহলে 2 লিখবে, এটা ইংরাজিতে লিখতে হবে। পিতার নাম, তোমরা রেজিস্ট্রেশন কার্ড দেখে তোমার পিতার নাম লিখবে, রেজিস্ট্রেশন কার্ডে যেভাবে নামের বানান লেখা আছে ঠিক রেজিস্ট্রেশন কার্ডে যেভাবে ঠিক সেভাবেই লিখবে, এটা ইংরাজিতে লিখতে হবে। মাতার নাম, রেজিস্ট্রেশন কার্ডে তোমরা মাতার নাম রেজিস্ট্রেশন কার্ড থেকে তোমরা মাতার নাম লিখবে, কার্ডে যেভাবে আছে ঠিক সেভাবে লিখবে, ইংরাজিতে লিখবে। কাভার পেজের তো কাজ শেষ, আর কোথাও তোমার হাত দেওয়ার প্রয়োজন নেই। কীভাবে অ্যাসাইনমেন্ট লেখা শুরু করবে, এবার এসো, A4 সাইজের দিয়ে পেন্সিল দিয়ে সুন্দর করে মার্জিন করে ফেলি, কালো বল পেন্ট কলম দিয়ে লেখা শুরু করি। অ্যাসাইনমেন্ট 1, লিখে নিচে প্রথমে ক অংশ শেষ করো, তারপর খ, তারপরে গ, ধারাবাহিকভাবে পেজের এক পাশে লিখি, অন্য পাশেও খালি রাখি। একটি দাগ বা পেজের পাশে কোনো ভুল বা পাপড়ি আঁকার প্রয়োজন নেই। অ্যাসাইনমেন্ট উত্তর লেখা শেষে কালো বল পয়েন্ট ছাড়া অন্য কালির পেন ব্যবহার না করাই ভালো। লেখা শেষ হলে পূরণ করার কাভার পেজের সাথে লেখারগুলো পিন আপ করে নাও। তোমরা একটা অ্যাসাইনমেন্ট হয়ে গেল, তোমাদের একটা অ্যাসাইনমেন্ট হয়ে গেল, এভাবেই অ্যাসাইনমেন্ট তৈরি করো। আশা করি এই রুলসগুলো ফলো করলে আপনার অ্যাসাইনমেন্টে ভুল মার্ক পাবেন। আর এটার PDF কপি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনাদের দরকার হলে ওখান থেকে ডাউনলোড করে নেবেন এবং ফলো করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই।